আসসালামু আলাইকুম। NIEVSR জিত হোম স্কুলের আজকের কার্যক্রমে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কামরুন নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি রচনা। আজকের ক্লাসে আমাদের আলোচ্য রচনাটির নাম হচ্ছে কম্পিউটার। প্রিয় শিক্ষার্থীরা, এই রচনাটি তোমরা তোমাদের ক্লাসের জন্য নির্ধারিত বিদ্যার্থী ব্যাকরণ ও নির্মিতি এই বইয়ের পৃষ্ঠা নম্বর 417-তে পাবে। আজকে আমরা যে রচনাটি আলোচনা করব সেটি তোমাদের বিদ্যার্থী ব্যাকরণ বইয়ের পৃষ্ঠা নম্বর 417-তে দেওয়া আছে। আমি পুরো রচনাটি তোমাদের সামনে আলোচনা করব। এর পরবর্তী সময়ে তোমরা বইয়ের সহায়তা নিয়ে বাড়িতে নিজেরা রচনাটি অনুশীলন করে সম্পূর্ণরূপে অধ্যয়ন করবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয় পার্ট নম্বর 37, আমাদের আজকে 37তম ক্লাসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রচনা। আমরা রচনা আলোচনা করব, কম্পিউটার, কম্পিউটার রচনাটি আজকে আমরা আলোচনা করব। তোমাদের সাথে শিক্ষক হিসেবে আমি আছি, এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, তোমরা তোমাদের ক্লাস বিষয়ে যে কোনো সমস্যায় আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে আমাদের আলোচনায় চলে যাব। আমি এখানে আলোচনার সুবিধার্থে রচনাগুলোর পয়েন্ট এখানে সংক্ষিপ্ত আকারে লিখে রেখেছি। তোমরা বিদ্যার্থী ব্যাকরণ বইয়ের পৃষ্ঠা নম্বর 417-তে রচনাটি এই পয়েন্ট আকারে পেয়ে যাবে। এরপরে তোমরা সম্পূর্ণ রচনাটি অনুশীলন করতে পারবে। তাহলে শুরুতে আমরা এখানে দেখে নিচ্ছি যে আমি বড় আকারে রচনার 5টি পয়েন্ট লিখেছি। তোমরা জানো যে এটি রচনার আবশ্যক 2টি পয়েন্ট হচ্ছে ভূমিকা এবং উপসংহার। যে কোনো রচনার ক্ষেত্রে আমরা ভূমিকা দিয়ে শুরু করি এবং উপসংহার দিয়ে রচনাটি আমরা শেষ করি একটি সমাপনী বক্তব্য দিয়ে। এর মাঝখানে আমরা আজকের রচনা কম্পিউটার, এই রচনার জন্য যে পয়েন্টগুলো বড় আকারে লিখব সেটি হচ্ছে আবিষ্কার, কম্পিউটারের অবদান এবং অপকারিতা এবং ভূমিকা উপসংহার। এই মোট 5টি পয়েন্ট দিয়ে আমরা আমাদের আজকের কম্পিউটার রচনাটি সাজাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা রচনাটি শুরু করব ভূমিকা অংশ দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আধুনিক বিশ্বের সবচেয়ে বিস্ময়কর এবং বড় অবদান হচ্ছে এই কম্পিউটার। এই আবিষ্কারের পিছনে যারা কাজ করেছিলেন এবং এখনও এর অগ্রগতির জন্য যারা কাজ করে যাচ্ছেন, তাদের কাজ করে যাওয়ার ফলে আমাদের জীবনযাত্রা নানাভাবে নানা দিক থেকে সহজতর হচ্ছে, যে কারণে আমরা এই কম্পিউটারের যে আবিষ্কার এবং কম্পিউটার বিষয়ক যে রচনা সেটি আজকে আমরা আরও সুন্দর করে সাজাতে পারবো। কম্পিউটারের যে অবদান সেই অবদানগুলো নিয়ে আমরা লিখতে পারবো। আবিষ্কার পয়েন্টে এসে তোমরা দেখবে যে ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজের নাম দেওয়া আছে, অর্থাৎ তিনি যে কম্পিউটার আবিষ্কার করেছিলেন সেখানে তিনি 5টি ভাগে এই আবিষ্কারের কাজটি সম্পন্ন করেছিলেন। তার অবদানের কারণে আমরা এই যে আধুনিক কম্পিউটার, এই আধুনিক কম্পিউটারের যে সুবিধা সেগুলো ভোগ করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটার আবিষ্কারের যে পর্যায়গুলো সেটার মধ্যে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের যে প্রকারভেদ সেটিও তোমরা এই আবিষ্কার পয়েন্টের মধ্যে উল্লেখ করতে পারবে। আধুনিক সময়ে যে ল্যাপটপ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের ব্যবহার আমাদের জীবনযাত্রাকে আরও সহজতর করছে, সেই কথাগুলো দিয়ে তোমরা কম্পিউটারের অবদান এই পয়েন্টটা বিস্তারিত আকারে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিদ্যার্থী ব্যাকরণ বইতে যখন পড়বে তখন দেখতে পাবে যে এই পয়েন্টটাই তুলনামূলকভাবে বড়, কম্পিউটারের অবদান। অর্থাৎ আমাদের জীবনযাত্রায়, আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটারের যে ব্যবহার সেই ব্যবহারগুলো নিয়েই আসলে আমরা এই পয়েন্টটা তৈরি করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবে যে কৃষি, শিল্প, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সব জায়গায় এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কম্পিউটারের অবদান আমরা পাচ্ছি না। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখবে যে এখানে যে কম্পিউটার রচনাটির মধ্যে আসলে কম্পিউটারের যে ব্যবহার এটি ছাড়াও প্রযুক্তিগত যেসব ব্যবহার কম্পিউটারের
নানা রকম প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে সেগুলো নিয়েও আলোচনা করা আছে। আধুনিক সময়ে বিশেষ করে জীবনযাত্রাকে উন্নত থেকে উন্নততর করে যাচ্ছে কম্পিউটার এবং কম্পিউটারের প্রযুক্তিগত নানান রকম ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কম্পিউটারের অবদান পয়েন্টটা কীভাবে তৈরি করব আশা করি তোমরা বুঝেছ। এর পরের পয়েন্টে দেখবে অপকারিতা। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো জিনিসেরই ভালো এবং খারাপ উভয় দিকই থাকে। এখন আমরা পূর্বের পয়েন্টে কম্পিউটারের অবদান এই অংশে, যেমন কম্পিউটারের নানাবিধ সুবিধা এবং ভালো দিক বা সুফল নিয়ে আলোচনা করলাম, তেমনি করে এই অপকারিতা অংশে এসে আমরা কম্পিউটারের বেশ কিছু অপব্যবহার বা এই প্রযুক্তিগত যে অপব্যবহার আমাদের সময়ে এসে হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, কম্পিউটারের অপকারিতার মধ্যে তোমরা দেখতে পাবে বইতে নানান রকম ব্যাংকের অর্থ হাতিয়ে নেওয়া, বিভিন্ন অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন তথ্য যেগুলো পার্সোনাল বা ব্যক্তিগত, সেই তথ্যগুলোর গোপনীয়তা হারিয়ে যাচ্ছে, এরকম অনেক ব্যবহার এই অপকারিতা অংশে এসে আমরা লক্ষ্য করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটারের যেই সুফল এর পাশাপাশি বেশ কিছু খারাপ দিকও আছে, যা আমরা অপকারিতা অংশের মধ্যে দিয়ে আরও পরিষ্কারভাবে বুঝতে পারছি। এর পরবর্তীতে শেষ অংশে অর্থাৎ উপসংহারে এসে শিক্ষার্থীরা আমরা একটি সমাপনী বক্তব্য দিয়ে শেষ করব। তা হচ্ছে ভূমিকা থেকে এই পর্যন্ত আমরা যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, কম্পিউটারের উদ্ভব, আবিষ্কার, আমাদের জীবনে এর অবদান, অপকারিতা, এই সব কিছু মিলিয়ে একটা সমাপনী বক্তব্য আমরা উপসংহারে এসে উপস্থাপন করব। অর্থাৎ এই যে কম্পিউটারের যে উপকারিতা এবং অপকারিতা উভয় বিষয়ে আমরা জানলাম, সেটার মধ্য থেকে আসলে কোনটা আমরা বেছে নিব সেটা নির্ভর করে ব্যক্তির নিজস্বতার উপরে। অর্থাৎ যে কোনো বিষয়েরই আমি বললাম, যেমন খারাপ দিক এবং ভালো দিক আছে, তার মধ্য থেকে আমরা ভালো দিকটা বাছাই করব নাকি খারাপ দিকটা বাছাই করব, এটা আসলে আমাদের ব্যক্তিগত সচেতনতা বোধ থেকে আমাদের নির্বাচন করা উচিত। যখনই আমরা যে কোনো বিষয়ের খারাপ জিনিসটা জানব, তখনই আমাদের পক্ষে আরও সহজতর হবে সেই বিষয়টা কীভাবে পজিটিভ বা ইতিবাচকভাবে আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি সেটি নির্বাচন করা আরও সহজ হবে। তাই শিক্ষার্থীরা, আমরা কম্পিউটার এই রচনাটি খুব সুন্দরভাবে শিখব বাড়িতে অধ্যয়ন করে, এবং নিজেদের জীবনে আরও কীভাবে এইসব প্রযুক্তিগত ব্যবহার ইতিবাচকভাবে বাড়িয়ে আমরা সার্বিক উন্নয়ন সাধন করতে পারি, অর্থাৎ নিজের ব্যক্তিগত জীবন থেকে আমাদের পারিবারিক, সামাজিক এবং সার্বিকভাবে রাষ্ট্রীয় উন্নতি, দেশের এমনকি সারা বিশ্বের উন্নতি করতে পারি, সে বিষয়গুলো নিয়েও আমরা আরও সতর্ক হব, আরও সচেতনভাবে এই বিষয়গুলো নিজেদের জীবনে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিদ্যার্থী ব্যাকরণ নিয়মিতি বই 417 নম্বর পৃষ্ঠায় পুরো রচনাটি বিস্তারিত আলোচনা পাবে, বাড়িতে নিজেরা অধ্যয়ন করবে, এবং এরপরেও কোনো সমস্যা হলে, কোনো প্রশ্ন থাকলে আমার সাথে ফোনে যোগাযোগ করবে, আমার ফোন নাম্বার দেওয়া আছে। আর সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রচনাটি, তোমরা নিজেদের মতো করে আরও সুন্দরভাবে চাইলে এর বিস্তারিত বিবরণ সহ উপস্থাপন করতে পারো। আর আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তোমাদের সাথে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয়ে দেখা হবে, আলোচনা নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।